হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যাকে আমরা বলে থাকি সম্ভাবনা বা প্রবাবিলিটি। এটা ক্লাস 9-10 একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে, এর ফর্মুলা কি, তারপরে এই চ্যাপ্টারের নাম কোথা থেকে এসেছে এবং এর মান কিভাবে বের করতে হয়, সব জিনিস নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। আশা করি সম্পূর্ণ চ্যাপ্টার 1 এই ভিডিওর মধ্যে আমরা বুঝে যাব এবং তারপরে ভিডিও থেকে তার সলিউশনও নিয়ে আসবো একদম একটি একটি করে। তাহলে আগে দেখা যাক প্রবাবিলিটি অ্যাকচুয়ালি কি এবং ওয়ার্ডটি বা কোথা থেকে এসেছে। প্রবাবিলিটি এটা ধরা হয় 1654 খ্রিস্টাব্দে এক পাশে, মানে জুয়ারি পাশা খেলার এক ব্যক্তি, জুয়ারি সে কি করলো, এক মানে পাশা খেলার বিষয় নিয়ে কিছু মানে অভিজ্ঞতা জানার জন্য একটি গণিতজ্ঞের কাছে গিয়েছিল, ঠিক আছে। তখন সে জানতে চাইলো যে দেখো পাশার মধ্যে কয়টি ডেল, মানে কয়টি সাইড থাকে। আমাদের সিম্পলি আমাদের যে লড্ডুর ছক্কা সেটাকে ধরলো একটা পাশা, ঠিক আছে। মিনস ছয়টা দিক থাকবে, এক হলো 1, এক হলো 2, এক হলে 3 থাকবে বা 4 থাকবে বা 5 থাকবে বা 6 থাকবে, ঠিক আছে। সেই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে এক গণিতজ্ঞের সঙ্গে আলোচনা করেছিল, সেখান থেকেই প্রথম প্রবাবিলিটির সৃষ্টি হয়েছে, মানে সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সম্ভাবনা মিস কি, দেখো কোনো একটি ধরনের সে যে জিনিসটা নিয়ে আলোচনা করছিল সেটা হচ্ছে যে ডায়ালটা যখন ফেলা হয়, ফাল ফেলবে তখন কি আসার চান্স সবথেকে বেশি থাকে বা কীভাবে বা সেটা নির্ণয় করা যাবে, যে কীভাবে সেই জিনিসটা আমরা আগেই জানতে পারবো যে সম্ভাবনা কোনটার বেশি আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। সেখান থেকে এই প্রবাবিলিটি ওয়ার্ডটা এসেছে। এবার সেটার জন্য যে গণিতজ্ঞ ছিল সে একটা পরীক্ষা করেছিল, কিভাবে দেখো এখানে ধরে নাও যে যদি বলে যে আমার কোনো একটা জিনিস, মানে ধরে নাও যে আজকে বৃষ্টি হবার সম্ভাবনা বলেছে, সব বৃষ্টি হবার চান্স কত, বলেছে 50% চান্স আছে বৃষ্টি হবে, ঠিক আছে। বা বলে দিল একটা জিনিস যেটা নিশ্চিত হবে, যেমন সূর্য ওঠার, মানে সূর্য ওঠার সম্ভাবনা কত, এটা কি 100% গ্যারান্টি আছে। আমরা বলি না যে 100% হবেই হবে, মানে কি সূর্য উঠবে 100%, ঠিক আছে। এবার 5% আরেকটি কথা তোমাদের জানতে হবে যে 5% কথার অ্যাকচুয়াল অর্থ কি। 5% কথার অর্থ হলো 1/100। 5% কথার অর্থ হলো মিন্স 5% এর জায়গায় আমরা 1/100 বসাতে পারি। 5% মিন্স কি, 1/100, ঠিক আছে। তাহলে 100% মিন্স কি, মানে আমরা যদি বলি 100 আর 5% এর জন্য কত আসবে, 1/100, মিন্স 100 কাটা তাহলে 1, মানে আমাদের যদি বলি যে একটি জিনিস হবেই হবে নিশ্চিত, যেটাকে বলা হয় নিশ্চিত ঘটনা, যেটা মানে কি হবেই হবে নিশ্চিত ঘটনা বা নিশ্চিত সম্ভাবনা যেটাকে বলা হয়, তাহলে কি মানে যে জিনিসটা হবেই হবে তার কি সম্ভাবনা কত হবে, 1। 1 মিন্স কি 100%, এটা হবেই, 1 মিন্স 100%। আরেকটা জিনিস যেটা কোনোদিনও হবে না, ঠিক আছে, যেমন আজকে ধরে নাও টাকার বৃষ্টি হবে বলছে, যে টাকার বৃষ্টি হবার সম্ভাবনা কত, সেটা কি হবে না, 0%, মানে কি অসম্ভব ঘটনা, যেটা অসম্ভব সেটা কি হবে, কোনোদিন হবে না, মানে 0% গ্যারান্টি, মিন্স কি এটা পুরোটা জিরো হবে। মিন্স কি আমাদের একটা জিনিস বুঝে গেলাম যে সম্ভাবনা কি হতে পারে, যদি হবেই হবে 100% গ্যারান্টি, যেটা হবেই এটা কি 1 হবে, আর যদি কোনোদিন না হয় তাহলে এটা কি 0 হবে, ঠিক আছে। 0 থেকে কোনোদিন কোনো সম্ভাবনার মান 0 থেকে ছোট হতে পারবে না, মাইনাসের কোনোদিনও হতে পারবে না, আবার 1 থেকে বড় হতে পারবে না, 1 থেকে বড় হতে পারবে না, আবার 0 থেকে ছোট হতে পারবে না। মিন্স সম্ভাবনার মান কত হবে, 1 হলে আমাদের কি হবে, এটা 0 থেকে বড় হবে, ঠিক আছে। 0 থেকে বড় হবে, যেই সম্ভাবনার মান থাকবে, ধরে নিলাম সম্ভাবনার মান 1, তাহলে এটা কি 0 থেকে বড় হবে বা 0 হতে পারে, অসম্ভব ঘটনা যেটা এটা হবে 0, ঠিক আছে। আর যেটা নিশ্চিত ঘটনা এটা 1 হতে পারে, মিন্স কি 1 থেকে ছোট হবে এবং 0 থেকে বড় হবে, এটা হলো সম্ভাবনার সিম্পল আমরা ধরে নিতে পারি যে সম্ভাবনা সবসময় কি কোন জিনিসের মধ্যে লাই করবে, 1 হলে 0 থেকে বড় হবে, 1 হলে 1 থেকে ছোট হবে সম্ভাবনার মান, ঠিক আছে, সিম্পল হবে। এবার সম্ভাবনার মান আমরা কি কিভাবে প্রকাশ করতে, সবসময় এটা ডিভাইডে প্রকাশ হবে, ঠিক আছে। আমরা 5% প্রকাশ করতে পারি। এবার ধরে নাও আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এটা একদম ভালো করে বুঝি, তারপরে আমরা ডায়ালসের ব্যাপারে আসছি। যেমন ধরে নাও আমি একটা কয়েন নিয়ে নিয়েছি, 1 রুপি একটা কয়েন নিয়ে নিয়েছি, এবার 1 রুপি কয়েন নিয়ে নিয়েছি, তাহলে আমি এটাকে টস করবো। টস করলে কি আমাদের সবসময় একটা চান্স কি থাকে, 50-50 আসার চান্স থাকে, মিন্স এক হলে আমাদের কি আসবে, হেড আসবে না হলে টেল আসবে। কারণ কেন, কয়েনের মধ্যে থাকি দুটো সাইড, একটা হলো টেলের একটা হলো হেড। তাহলে যদি বলে এবার আমাদের এটা কিভাবে নির্ণয় করবো যে কোন মানটা আসবে, আমরা বলে দিল যে এখানে যে টেল আসার সম্ভাবনা কত, তাহলে আমরা বলবো কি 50% চান্স আছে, মানে অর্ধেক চান্স আছে যে আমাদের কি আসবে, আমাদের টেল আসবে। তাহলে আমি ধরে নিলাম 50% আমাদের চান্স আছে কি টেল আসার। এবার সিম্পলভাবে এটাকে যদি আমরা ডিভাইডে আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমরা 5% কী লিখে নেবো, সিম্পলভাবে 5% আমরা লিখে নেবো 1/100, তাহলে কেটে দেবো, যদি 50 কাটি তাহলে 2 times, মিন্স হাফ। আর আমাদের হেড আসারও চান্স কি, সেম হেড আসারও চান্স আমাদের কি হবে, হেড আসার চান্সও আমাদের সেমই হবে, 50%, মিন্স কি 1/2, একদম সিম্পল। এবার এটাকে আমরা গাণিতিক রূপে প্রকাশ বা আমাদের ফর্মুলার আকারে কীভাবে লিখবো, দেখো কোনো একটি, এখানে আমি ফর্মুলাটা লিখে রেখেছি,
এই দেখো প্রবাবিলিটি অফ ই, ই মিন্স এখানে কি, ই মিন্স এখন যদি বলে তোমার হেড আসার সম্ভাবনা কত, তাহলে লিখবো তাহলে ই মিন্স ওখানে হেড আসার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে ই এর অনুকূলে প্রচেষ্টার সংখ্যা ই কতবার, দেখো আমরা যখন একবার ফেলবো তখন ই কতবার আছে, এখানে আমাদের হেড কতবার আছে, সিম্পলভাবে আমরা হেড দেখছি এখানে কি ওয়ান টাইমস আমাদের হেড আছে, তাহলে এখানে কি উপরে কত বসে যাবে আমাদের ওয়ান, মানে ইর অনুকূলে ই মিন্স কি আমাদের হেড আসার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে লিখলাম আর মোট প্রচেষ্টার সংখ্যা, মোট প্রচেষ্টার সংখ্যা এখানে কয়টি আছে, দুটি আছে, তাহলে নিচে বসে যাবে আমাদের টু। তাহলে আমাদের সিম্পলভাবে বেরিয়ে গেলো এটা ফর্মুলা। ফর্মুলাটা কি আমাদের, দেখো যে জিনিসটা আমাদের বলবে বের করতে, মিন্স আমাদের হেড আসবে কতবার বা টেল আসবে কতবার, যে জিনিসটা বলবে, যেমন আমি আরেকটা এক্সাম্পল সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে আশা করি আরও ভালো করে বুঝতে পারবে। যেমন ধরে নিলাম এবার একটা ডায়ালস নিলাম, ঠিক আছে, ডায়াল নিয়ে নিলাম, লড্ডুর ছক্কা যেটাকে আমরা বলি, লড্ডুর ছক্কার মধ্যে কটা দিক থাকে, অবশ্যই এটার কি ছয়টা দিক থাকে, এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থাকে। এবার বলছে যে এক আসার সম্ভাবনা কত, দেখো আমার মোট কি লাগে, আমাদের নিচে কি আছে প্রবাবিলিটি অফ, আমাদের বলছে কি ওয়ান আসার সম্ভাবনা, মিন্স কি ই মিন্স এখানে কি হবে ওয়ান আসার সম্ভাবনা, ই মিন্স এখানে ওয়ান হবার সম্ভাবনা, ঠিক আছে। এবার দেখো ই আমাদের কি ইর অনুকূলে, ই কতবার আসে এখানে, একবার যদি মারি তাহলে কি ই তো একবারই আসছে, ই মিন্স এখানে ওয়ান, তাহলে ওয়ান আসার সম্ভাবনা কত, এক ওয়ান, তাহলে আর নিচে কি হবে মোট প্রচেষ্টার সংখ্যা, মোট প্রচেষ্টা মিন্স কি এখানে মোট কয়টা আমাদের সংখ্যা আসতে পারে, মোট এখানে ছয়টা সংখ্যা আসতে পারে, এক আসতে পারে, দুই আসতে পারে, তিন আসতে পারে, নিচে হয়ে যাবে কি সিক্স। এবার সিম্পলভাবে বলে দিল তোমাদের জোর, ঠিক আছে, জোর সংখ্যা আসার সম্ভাবনা কি, জোর মিন্স কি যেগুলিকে দুই দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এখানে দুই দিয়ে ডিভাইড করা যায় এক, এই যে একটা সংখ্যা পেয়ে গেলাম, তাহলে এখানে চারকে আমরা দুই দিয়ে ডিভাইড করতে ছয়কে, এগুলি হলো জোর সংখ্যা। তাহলে যদি বলে জোর সংখ্যা আসার সম্ভাবনা কি, তাহলে এবার লাগবে প্রবাবিলিটি অফ ই, ই মিন্স এবার কি জোর সংখ্যা আসার সম্ভাবনা, ই মিন্স এখানে এবার জোর সংখ্যা, মিন্স এখানে দুই বা চার বা ছয় আসার সম্ভাবনা, কয়টা সংখ্যা আছে টোটাল এখানে আমাদের, টোটাল এখানে বলছে ই এর অনুকূলে প্রচেষ্টার সংখ্যা, প্রচেষ্টা কয়বার আসতে পারে এখানে, তিনবার, কারণ তিনটা জোর সংখ্যা আছে, তাহলে উপরে হয়ে যাবে থ্রি, আর নিচে আমাদের কত হয়ে যাবে মোট প্রচেষ্টার সংখ্যা, মোট প্রচেষ্টার সংখ্যা কত, মোট তো আমাদের ছয়টিই থাকবে, তাহলে নিচে হয়ে যাবে সিক্স। তাহলে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে, যদি ডিভাইড করে দিই আমরা ওয়ান, আর নিচে হয়ে যাবে টু, থ্রি দিয়ে কেটে দিলে, ঠিক আছে, একদম সিম্পলভাবে বেরিয়ে গেলো এটাও। দেখো এবাদের আমাদের জেনে নিই কিছু আলাদা যেই কথাগুলি আছে, দেখো যেমন আমরা প্রথম জানলাম সম্ভব যেই যেই ঘটনাগুলি ঘটবেই ঘটবে নিশ্চিত, ঠিক আছে, 100% গ্যারান্টি ঘটবেই, মানে ওয়ান হবে, যা তার সম্ভাবনা কত হবে ওয়ান, ঠিক আছে। এবার আরেকটা জিনিস জানা যাক, যেমন ধরে নাও যে তুমি একটা এবার দুটো কয়েন নিয়ে নিয়েছো, ঠিক আছে, এবার কটা কয়েন নিয়ে নিয়েছো, দুটো কয়েন, ঠিক আছে, দুটো কয়েনকে একসাথে ফেললে তাহলে কী কী আসতে পারে তোমাদের, সেটা আগে আমরা লিখে নিই, কী কী আসতে পারে। ধরে নাও এখানে কী আসতে পারে আমাদের হেড, হেড দুটা কয়েনের মধ্যে আমার হেড আসলো, বা আসতে পারে কি হেড আর টেল আসতে পারে, ঠিক আছে, বা কী আসতে পারে প্রথমটার মধ্যে টেল আর দ্বিতীয়টার মধ্যে হেড আসতে পারে। এবার আবার আরেকটা কি আসতে পারে যে দুটার মধ্যে আমাদের টেল এসে গেছে, এইরকম চার রকমেরই সম্ভাবনা হতে পারে, ঠিক আছে, চার রকমের সম্ভাবনা হতে পারে। আমার কটা কয়েন নিয়ে নিয়েছিলাম, দুটো কয়েন নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, দুটো কয়েনের মধ্যে আমার চার রকমেরই টোটাল মোট সম্ভাবনা হতে পারে, মানে মোট এখানে আমাদের সম্ভাবনার সংখ্যা প্রচেষ্টার সংখ্যা কত হয়ে গেল ফোর, ঠিক আছে। এবার বললো যে তার মধ্যে তোমার হেড আসার সম্ভাবনা কত, এবার বললো কি হেড আসার সম্ভাবনা, একটি হলো হেড পাবো আমি এটার সম্ভাবনা কত, একটি হলো হেড আছে, দেখিনি, দেখো প্রথমটার মধ্যে দুটি হেড আছে, মিন্স একটি হেড তো আসবেই, এটার মধ্যে একটা হেড আছে, এখানেও একটা হেড আছে, মোট আমাদের কি বলবো প্রবাবিলিটি অফ ই, ই মিন্স হলো এখানে আমার লিখে দিতে হবে ওপরে, ই মিন্স এখানে হেড আসার সম্ভাবনা, ঠিক আছে, কয়টি আমাদের ইর অনুকূলে, ইর অনুকূলে কয়টি মানে আসলো, দেখো ই মিন্স এখানে হেড আসার সম্ভাবনা, হেড কটির মধ্যে আছে তিনটি, এখানে এক, এখানে দুই, এখানে তিন, এটার মধ্যে তো হেড নেই, তাহলে কি আমাদের তিনটির মধ্যে হেড আসার সম্ভাবনা আছে, এবং কি আমাদের মোট, আমাদের উপর মোট কতবার, মোট প্রচেষ্টার সংখ্যা হলো চার, তাহলে নিচে কী লেখা লেবো ফোর, একদম, মানে হেড আসতে পারে। এবার বলে দিল তোমাকে একটা সংখ্যা দিয়ে দিল, এবার তোমাকে উপরে কিছু দেইনি, এটা আমাদের দেইনি, ঠিক আছে, এখানে আমাদের দেওয়া হয়নি, তোমাকে এবার জিজ্ঞেস করা হলো, বলা হলো যে এবার হেড না আসার সম্ভাবনা নির্ণয় করো, হেড আসার সম্ভাবনা দিয়ে দিয়েছে এটা, ঠিক আছে, এবার বলছে হেড না আসার সম্ভাবনা, একদম সিম্পল কিছুই না, আমরা জানি মোট সম্ভাবনা সর্বদা, মোট সম্ভাবনা সবসময় এক হবে, মোট সম্ভাবনা কত হবে, মোট যে সম্ভাবনা থাকবে কোনো একটা জিনিস, যে কোনো জিনিস হোক এটার যে মোট সম্ভাবনা থাকবে সেটা হবে আমাদের কত, মোট হবে সর্বদা ওয়ান, ঠিক আছে, মোট ওয়ান, তাহলে মিন্স কি আমাদের হেড এবার কি হবে, ই পি অফ কি, এবার ই, ই না হওয়ার সম্ভাবনা, ই নয়, ই নয় মিন্স কি আমাদের হেড না হওয়ার সম্ভাবনা বের করতে বলছে, তাহলে মোট কত আমাদের ওয়ান, এ দেখো ওয়ান লিখে দিলাম, এটা থেকে মাইনাস করে দেবো, দেখো এটা থেকে মাইনাস করে দেবো কি, এটা কি আমাদের ই আসার সম্ভাবনা, কোনো একটা জিনিস আমার মোট, আমার কাছে ধরে নাও মোট আছে দশ টাকা,
দশ টাকা থেকে আমি ষাট টাকা খরচ করে নিয়েছি, তাহলে যদি আমার কত টাকা আছে যদি বলে তাহলে কী করবো, সাত ম্যানেজ করে দিলে হবে, তাহলে আমার কি আমাদের মোট সম্ভাবনা আছে এত, এবার এটা থেকে আমার কি হেড আসার সম্ভাবনা আছে এত, তাহলে এটা বিয়োগ করে দিলে হেড না আসার সম্ভাবনা বেরিয়ে যাবে। মিনস কি থ্রি বাই ফোর যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, যে হেড না আসার সম্ভাবনা। সিম্পলভাবে তাহলে মাইনাস করে দেবো, নিচে কী আছে এটা ওয়ান আছে, লসাগু করে দিলে ফোর, এখান থেকে ফোর থেকে থ্রি চলে গেলে ওয়ান, মিনস ওয়ান বাই ফোর আমাদের চান্সেস কি হেড না আসার। এবার তুমি যদি ওই সূত্রটা দেখো, দেখো যে আমাদের সূত্রটা থেকে কি দেখা যাক, আমাদের এই দেখো হেড হেড ছিল প্রথম, তারপরটা কি হেড টেল ছিল, তারপরটা কি টেল হেড ছিল, আর তারপরে টেল টেল ছিল। এবার বলছিলাম যে হেড না আসার সম্ভাবনা মানে কি হেড থাকবে না একটু, তাহলে হেড থাকবে না মিট কি মোট প্রচেষ্টা তোমাদের ফোর ছিল নিচে, কারণ সবগুলি মিলে ফোর, এখানে একটা, এখানে দুই, এখানে তিন, এখানে চার, আর হেড না আসার দেখো এখানে শুধু একটি আছে যেটার মধ্যে হেড নেই, তাহলে কি উপরে হবে ওয়ান, সিম্পল হবে তাহলে ওয়ান বাই ফোর, এখান থেকে বের করে নিয়েছি ওয়ান বাই ফোর। একদম সিম্পল সম্ভাবনা, একদম সিম্পল একটি চ্যাপ্টার, যদি জাস্ট খালি একটু কি আইডিয়া একটু খালি একটু যদি মাথাটা খেলিয়ে করা যায় তাহলে এটা এর মধ্যে কিছুই থাকে না করার মধ্যে, ঠিক আছে। কী কীর মধ্যে আসতে পারে এবার দেখো, তোমার সিম্পলি আমরা দুটি জিনিস নিয়ে আলোচনা, একটা ডায়ালস নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, জোর বেশি সংখ্যা নিয়ে আলোচনা করেছি, এগুলির মধ্যে বেশিরভাগ জিনিস এসে থাকে, ঠিক আছে। এক হলে কয়েনের আসবে, এবার বলে দিল দুটো কয়েন, এবার তোমার দুটো কয়েন যখন বলে দেবে দেখো, এবার আমার দুটো ডায়ালস তো এখানে, আমি দুটো যখন কয়েন বলেছে আমরা সিম্পলভাবে এখানে লিখে নিয়েছি, কিন্তু এবার দুটো ডায়ালস বললে বা দুটো লড্ডুর ছক্কা যদি বলে দেয় তখন আমরা কীভাবে লিখবো, এখন তখন তো আমার কি আমাদের কি এক আসতে পারে প্রথমটার মধ্যে, তারপরটার মধ্যে কী আসতে পারে, যে প্রথমটা থেকে আসলো তারপরটা দুই আসলো, একটা এটা আসতে পারে, তাহলে আবার কী হতে পারে যে প্রথমটা থেকে আসলো তারপরটা আমাদের দুই এক, তারপরে একই আসলো প্রথমটা দেখলাম, দুটোটার এক আসলো তারপরটা দুই আসলো, তারপরটা যেমন কী আসলো প্রথমটা থেকে আসলো তারপরটা তিন আসলো, এমন তোর করে অনেকগুলি হবে। এবার আমার কী করবো, সবগুলিকে লিখবো, লেখার কোনো প্রয়োজন নেই, একদম সিম্পল। দেখো আমাদের দেখতে হবে যে একটা পাশার মধ্যে কয়টা আমার দিক আছে, ছয়টা দিক আছে, একটা পাশার মধ্যে কী আসতে পারে এক, মানে ছয়টার দিক আছে, কী ফেলছি কয়বার, এবার বলে দিয়েছে ছয়টা দিক আছে আমাদের টোটাল, একটা পাশার মধ্যে ছটা দিক আছে, এবার ফেলছি কয়বার, দুইবার ফেলেছি, তাহলে স্কোয়ার করে দেবো, যদি তিনবার ফেলি তাহলে কিউব করে দেবো, চারবার ফেললে আমরা কী করবো সিক্স টু দি পাওয়ার ফোর লিখে দেবো, তাহলে দুবার ফেললে মিন্স কি আমাদের থার্টি সিক্স, আমাদের ছয়ত্রিশটা আলাদা আলাদাভাবে আসতে পারে, ছয়ত্রিশটা বিভিন্ন আলাদা আলাদাভাবে আসতে পারে, মিন্স কি প্রথম একের সঙ্গে প্রথম ডায়ালটার ভিতরে এক আসলো, দ্বিতীয় ডায়ালটার ভিতরে প্রথম কি এক আসলো, তারপর দুই আসতে পারে, দ্বিতীয় ডায়ালটার ভিতরে তিন চার পাঁচ ছয় করে আসতে পারে, তার প্রথম ডায়ালটার ভিতরে দুই আসলে তারপর এক আসতে পারে, দুই আসতে পারে, তিন আসতে পারে, এমন অনেক কিছু আসতে পারে, এমন করে আমাদের টোটাল ছয়ত্রিশটা আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে, মনে রাখবে। তারপর যদি আমি এটা কয়েনের ক্ষেত্রে ধরে নিই, যেমন ধরে নিলাম দুটো কয়েন, ঠিক আছে, দুটো কয়েন আছে, এবার কী করলাম দুটি কয়েন ফেললে, ঠিক আছে, দুটো কয়েন যখন ফেললাম কত, দুটো কয়েন ফেললাম আর দিক কটা আছে, দুটো দিক আছে, মিন্স কি স্কোয়ার করে দেবো, টু স্কোয়ার মিন্স কি আমরা ফোর পেয়ে যাবো। সিম্পলভাবে আমরা যখন তখন লিখে নিয়েছিলাম যে দুটো কয়েন যদি ফেলি আর দুটো দিক আছে তাহলে কি স্কোয়ার করে দেবো, এখানে সিম্পলভাবে আমাদের কি ছয়টা দিক আছে আর ছয় দুইবার ফেললাম, মানে ফেললাম কি দুটো দুটো আমাদের ডায়ালস ফেললাম তাহলে স্কোয়ার হয়ে গেছে, যদি তিনটি ডায়াল ফেলি তাহলে কিউব হয়ে যাবে, ঠিক আছে, এবার চারটা কিউ চারটা যদি ডায়াল ফেলি তাহলে কী হয়ে যাবে আমাদের এখানে ফোর হয়ে যাবে। সিম্পল একদম, একদম লজিক্যাল, একদম সিম্পলভাবে করে নেবো, ঠিক আছে। তারপরে আমাদের কী আলোচনা করবো দেখো, এটার মধ্যে আরেকটা জিনিস আছে যেটা হলো আমাদের টাসের অঙ্ক, যেটা খুব বেশি এসে থাকে। এবার টাসের ক্ষেত্রে আমরা টাস নিয়ে আলোচনা করতে হবে। এবার কার্ডস মিন্স কি দেখো, আমরা কার্ডস জানি যে আমাদের কয়টা টোটাল কার্ডস থাকে, এখানে 52টা কার্ডস থাকে, ঠিক আছে। এই কার্ডস নিয়ে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা এক্সামে বহুবার এক্সামে বেশিরভাগ সময় কার্ডস নিয়ে এসে থাকে। এবার কার্ডস আমাদের বলে টোটাল 52টা কার্ডস আছে, 52টা কার্ডসকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, ঠিক আছে, কী কীভাবে ভাগ করতে পারি দেখানো। প্রথম আমরা রেড অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে, রেড আমাদের হতে পারে বা ব্ল্যাক হতে পারে, রেড রেড থাকবে আমাদের কটা 26, আর ব্ল্যাক থাকবে আমাদের কটা 26, ঠিক আছে, একদম সিম্পলভাবে 26 অ্যান্ড 26। এবার যদি আমরা দেখো এই যে রেড আর ব্ল্যাক আছে সেটাকে আবার দুইভাগে ভাগ করা হয়, সেটা কী কীভাবে, এটা দুটো আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে, একটা হলো হরতন একটা হলো রুইতন, ঠিক আছে, এমন তোর নাম থাকবে, মনে রাখবে যখন কোনো নাম দিয়ে দেবে হরতন রুইতন বা চিত যাই দো ডায়মন্ড কার্ড বা যেই কোনো কার্ড বলুক, তাহলে মনে করবে 13টা করে আছে প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটার মধ্যে কটা করে থাকবে 13টা, এখানেও কটা থাকবে 13টা, ঠিক আছে, লালের মধ্যে দুটো ভাগ, ঠিক আছে, সেমভাবে তাহলে কালার মধ্যে কটা ভাগ হবে, দুটো ভাগই হবে, তাহলে এখানে আমাদের দুটো ভাগ হবে, ঠিক আছে, সিম্পলভাবে এখানেও আমাদের কটা ভাগ হয়ে যাবে 13 অ্যান্ড এখানেও হয়ে যাবে 13, ঠিক আছে, কার্ডসের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা সার্টি দান করে সবটি করতে দুটো দুটো করে ভাগ হয়ে যাবে, প্রথম কি টোটাল মোট থাকবে আমাদের কটা 52টা, 52টার মধ্যে কটা ভাগ হবে দুটা, দুইটার মধ্যে কী থাকবে, একটা থাকবে রেডের একটা থাকবে ব্ল্যাকের, ব্ল্যাকের মধ্যে আবার দুটো ভাগ হবে, রেডের মধ্যে দুটো ভাগ হবে, প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা সেট, এখানে টোটাল চারটা সেট হয়ে গেছে, চারটা সেটের মধ্যে আবার আলাদা আলাদা জিনিস থাকবে, কী থাকবে দেখো, এখানে আমাদের একটা কিং থাকবে, একটা
কুইন থাকবে, একটা থাকবে কিং, একটা থাকবে কুইন, একটা থাকবে আমাদের যেটাকে বলে গোলাম বলা হয়, ঠিক আছে? এখানে আমি ধরে নিলাম এটা এইচ ধরে নিলাম, আর আমাদের বাকিগুলি থাকবে, একটা থাকবে একটা থাকবে এবং বাকিগুলি আমাদের নটা কার্ড থাকবে আলাদা আলাদা রকমের, ঠিক আছে? সিম্পলভাবে এমন তো টোটাল করে আমাদের কয়টা, টোটাল আমাদের এখানে আরও দশটি কার্ড আলাদা আলাদা থাকবে, টোটাল আমাদের এখানে তেরোটা হয়ে যাবে। এখানেও সেমভাবে এই যে তিনটা কার্ড আছে, এই তিনটা কার্ডকে ফেস কার্ডও বলা হয়। এখানে মোট টোটাল কয়টা ফেস কার্ড আছে, তাহলে তিনটা ফেস কার্ড আছে। সেমভাবে এটার মধ্যে তিনটা ফেস কার্ড থাকবে আর দশটা আলাদা আলাদা কার্ড থাকবে। এখানে আমাদের তিনটা ফেস কার্ড থাকবে। ফেস কার্ড মিন্স কি? দেখো, রাজা বা রানী বা আমাদের যে গোলাম বলি, তার মধ্যে একটা মানে আমাদের একটা পিকচার থাকে, পিকচার আঁকানো থাকবে, ঠিক আছে? রাজা যে ইয়েটা থাকবে সেটার মধ্যে একটা পিকচার আঁকা থাকবে, যে কুইন যেটা থাকবে সেটার মধ্যে একটা পিকচার আঁকা থাকবে। সিম্পলভাবে ওই পিকচারগুলি কি ফেস কার্ড বলা হয়, মানে ফেস মিন কি চেহারা, ওইগুলির মধ্যে চেহারা আছে বলে প্রত্যেক যে আমাদের লালের মধ্যে যে দুটো ভাগ আছে এই দুটোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কি তিনটা তিনটা করে ফেস কার্ড থাকবে। সেমভাবে এটা কালোর মধ্যেও তিনটা ফেস কার্ড থাকবে, এখানেও তিনটা ফেস কার্ড থাকবে। কালোর মধ্যে দুটো পাঠ আছে, দুটোর মধ্যে ফেস কার্ড থাকবে তিনটি তিনটি করে, আর বাকিগুলি দশটি করে আলাদা আলাদা কার্ড থাকবে, ঠিক আছে? একদম সিম্পল। এবার তোমাদেরকে বলে দিল বাঁকা, ঠিক আছে? যে কোন জায়গায় বুঝতে পারে যে একটা কার্ডসের বাক্স থেকে ভালো করে উত্তমভাবে মেশানো আছে, মেশানো থাকলে একটা কার্ডস তোলা হলো, ওই কার্ডসটা আমাদের কালো কার্ডস হওয়ার সম্ভাবনা কত, কালো হওয়ার সম্ভাবনা কত, টোটাল আমাদের কত। এবার পি অফ পি মানে প্রবাবিলিটি অফ কি, আমাদের ই ই মিন্স কি কালো হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? এবার ইর অনুকূলে ই মিন্স কি কালো হওয়ার সম্ভাবনা, কালো কয়টা কার্ডস আছে, টোটাল টোটাল কার্ডস আছে আমাদের 26, কালো হওয়ার 26, আর মোট কার্ড ছিল কটা, মোট কার্ড আমাদের আছে 52টা, মোট 52, তাহলে 52 নিচে বসে যাবে, মিন্স কি 0.5% চান্স আছে আমাদের কি হওয়ার। সেমভাবে আমাদের কালো হওয়ার যেমন 0.5% চান্স আছে, তাহলে আমাদের রেড হওয়ারও 0.5% চান্স আছে। যদি এখানে রেড বসিয়ে দিতাম, রেডও 26টা বসতো, আর টোটাল কার্ডস থাকতো 52। এবার বলতো আমাদের রুইতন ওঠার সম্ভাবনা কি, রুইতন ধরে নিলাম এটা, ঠিক আছে? রুইতন হওয়ার সম্ভাবনা, রুইতন কি আমাদের একটা আলাদা নাম দিয়ে দিয়েছে, মানে কি এখানে রুইতন কয়টা আছে, 13টা আছে, ঠিক আছে? তাহলে আমাদের কি রুইতন হওয়ার সম্ভাবনা, এবার প্রবাবিলিটি অফ ই, ই মিন্স কি এবার রুইতন হওয়ার সম্ভাবনা, রুইতন টোটাল কটা আছে এখানে, 13টি কার্ড আছে, ঠিক আছে? 13 লিখে দিলাম আর নিচে 52, তাহলে এবার কেটে দিলে 1/4 হয়ে যাবে আমাদের সিম্পলভাবে, ঠিক আছে? 1/4। এবার তোমাকে বলে দিল যে এবার ফেস কার্ড ওঠার সম্ভাবনা নির্ণয় করো, কি ফেস কার্ড। এবার ফেস কার্ড টোটাল আমাদের ফেস কার্ড বলে দিয়েছে, কোনটা আমাদের নির্দিষ্ট করেনি। আমাকে যদি বলতো রুইতনের ফেস কার্ড, তাহলে আমরা কি 3 লিখতাম, কিন্তু এখানে ফেস কার্ড বলছে শুধু ফেস কার্ড, তাহলে আমাদের কি এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, টোটাল আমাদের কয়টি গেছে, 3×4 12টি। তাহলে আমাদের কি এবার প্রবাবিলিটি অফ ই, ই মিন্স হলো ফেস কার্ড হওয়ার সম্ভাবনা। এবার কি আমাদের উপরে কত বসে যাবে, উপরে টোটাল 12, এবার উপরে 12 বসে যাবে, আর নিচে টোটাল কয়টা কার্ড ছিল, 52, 52। এবার কি করতে পারি আমরা, এটাকে কেটে দিতে পারি, এটা কেটে দিলে আমাদের আনসার বেরিয়ে যাবে, দেখা যাক কেটে কত বেরোয়। এখানে যদি 2 দিয়ে কাটি 6 টাইম, এখানে 2 দিয়ে কাটলে আমাদের 26, আর এখানে যদি আবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে আমাদের 3 টাইমস, এখানে 2 দিয়ে কাটলে আমাদের হয়ে যাবে 13, একদম সিম্পলভাবে। তাহলে আমাদের কত হয়ে গেছে, উপরে হয়ে গেছে 3 আর নিচে হয়ে গেছে 13, এটাই আমাদের আনসার। সিম্পল সিম্পল জিনিস। এই দেখো, আসে এক্সামের মধ্যে এই 4 রকমের, এক হলে কি আসবে, এবার একটা আর একটা আসে বলের, বলের মতো। দেখো, একটা বাক্সের মধ্যে ধরে নাও 4টি 5টি বল আছে, এমনও বলা যায় অনেক সময়। আসে এক্সামের মধ্যে এই 4 রকমের বাইরে তো এক্সামে খুব খুব কম আসে, ঠিক আছে? দেখো, এক্সামের মধ্যে যেগুলি আসে এগুলি আগে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ কি আমাদের জানার জিনিস আছে, জানার সময়ও আছে অনেক, কিন্তু এক্সামে তো নাম্বার পেতে হবে। তাহলে এক্সামে যেই টাইপের এক্সামে কোয়েশ্চেন আসে, মিন্স কি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি সলভ করতে হবে ভালো করে। যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি সলভ করি, আমরা টেস্ট পেপার সলভ করি, তাহলে এক্সামে ভালো মার্ক পাওয়া কোনো মানে অসম্ভব ব্যাপার না, কারণ একদম সম্ভব। আর ম্যাথ তো একদম ইজি হয়, ম্যাথের মধ্যে সবথেকে ইজিভাবে আমরা 100 100 তোলা যায়, ঠিক আছে? এবার দেখা যাক, যদি আমরা একটি ধরুন একটা বাক্স আছে, বাক্সের মধ্যে কিছু বল আছে, ধরো নাও সাদা কালার, ঠিক আছে? সাদা কালারের বল আছে, ঠিক আছে? সাদা কালারের বল আছে ধরো নাও 5টা, ঠিক আছে? কালো কালারের বল আছে এখানে ধরো নাও 6টি, এবং লাল বল আছে এখানে ধরো নাও 7টা, ঠিক আছে? এবার বলছে যে এখানে উত্তম আকারে মেশানো আছে, মানে বল মানে এই বাক্সটার মধ্যে আমি দেখবো না, না দেখে একটা বল তুললাম, বললো সেই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত। এখানে টোটাল সাদা বল কয়টি আছে, 5টি। প্রবাবিলিটি অফ ই, ই মিন্স হলো কি সাদা হওয়ার সম্ভাবনা। এবার কি আমাদের সাদা আছে কয়টি, টোটাল 5টি। আর টোটাল সম্ভাবনা, টোটাল কয়টা বলছিল বাক্সের মধ্যে, সবগুলি যোগ করে দিলে বেরিয়ে যাবে 11 18টি টোটাল, তাহলে নিচে বসে যাবে 18, শেষ বেরিয়ে গেছে আমাদের সম্ভাবনা। একদম সিম্পল একটি বিষয়, যেই বলুক না কেন, কয়েন বলুক বা ডায়ালস বলুক বা বলের বলুক বা কার্ডসের বলুক, একদম সিম্পলভাবে তোমরা করতে পারবে। জাস্ট খালি কি এই ফর্মুলাগুলি জানতে হবে, একদম সিম্পলভাবে এই ফর্মুলাগুলি, ফর্মুলা কি, ফর্মুলা তো আমাদের একটি আছে, যা সেটার মধ্যে কি কনসেপ্ট
প্রয়োজন। এই ফর্মুলা তোমাদের একটি, এই ফর্মুলা দিয়ে আমাদের সবগুলি ম্যাথ আর একদম সিম্পলভাবে সলভ হয়ে যাবে। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তারপরের ভিডিও থেকে আমরা অনুশীলনে যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলি সলভ করা শুরু করে দেবো একটি একটি করে। আর যদি তোমাদের এই ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের যাই সমস্যা থাকুক না কেন ওই সমস্যা নিয়েও একটি ভিডিও বানিয়ে ওই সমস্যার সমাধান করে দেওয়ার।